করবে না আজকে সেই ইমান হারিয়ে গেছে ইমান হারাবার প্রমাণ সমাজের পাপাচার আমরা ইমান যে হারিয়েছি আমাদের মা জাতির অবস্থা দেখলে বুঝি আমাদের ইমান নাই ঠিক নয় কি আমাদের মা জাতির অবস্থা দেখলে বোঝা যায় আমাদের ইমান নেই পাঠাও উবার কতগুলি কোম্পানি বেরিয়েছে মোটর ছেড়েছে মহিলারা মোবাইলে তাদের আইডি খুলে নক করে প্রাইভেট কার যদি আসে নেয় না মোটরসাইকেল নেয় মোটর চালকের পেছনে এমনভাবে বসে তাকে পাঁজা কোলা করে ধরে স্বামীর সাথে বসতেও তো এরকম লজ্জা লাগে ঢাকায় দৃশ্য দেখি ও ভাইয়েরা ইমান যে নাই সমাজে যে ইমান নাই থাকলেও মমুষ্য অবস্থায় দু চারজনের ভিতরে আছে ম্যাক্সিমাম ইমানদারের মধ্যে যে ইমান নাই অজু গোসলের ওয়াজ করে আমার কি লাভ হবে হ্যাঁ সকালে ইমানদার বিকালে কাফের বিকালে বেঈমান যাহান সকালে জান্নাতি বিকেলে জাহান নামি সকালে আল্লাহর বন্ধু ছিল বিকেলে আল্লাহর দুশ্মনে পরিণত হলো সকালে মোহাম্মদ রসুল সাল্লামের সাল্লা ছিল বিকেলে তার উম্ম থেকে খারিজ হয়ে গেল এটাতেই সেই যুগ না সেই যুগ না এটা সেই যুগ যে কোনো ব্যক্তি একটা হারামকে হালাল মনে করে তার ইমান নাই মত রোক্তবাদী ফিতনা তো আদর রয়্যালার নারী জাতির মতো এত ক্ষতিকর ফিতনা পুরুষ জাতির জন্য আমি আর কোনোটা রায় রেখে যাই নাই শয়তানের চেয়ে বেশি ক্ষতিকর শয়তানের চেয়েও একটা নারী পুরুষের জন্য ক্ষতিকর যদি সে মিসগাইড হয় স্কুলে যান এটা কি ইমানদারের সমাজ অফিসে যান অবস্থা দেখলে ইমানদারের সমাজ ও আছে পোশাক পরা উলঙ্গনারী জাহান নামি হয়ে গেছে আমি তারমের মাসলা শিখে লাভ কি তারা আমি তাই মোমের মাসলা শিখাচ্ছি তারা আমি অজুর মাসলা শিখাচ্ছি তারা আমি ডান হাত আর বাম হাতের মাসলা দিচ্ছি তারে আমি নামাজ তরীকে শিখিয়ে দিচ্ছি ও তো কাঁফের বেইমান জাহান নামি হয়ে গেছে রসুল্লাহ সাল্লামের জামানায় তার ঘোষিত রায় সে জাহান্নামি নিশিয়া নারিয়া পোশাক পরা উল্লনারি তার কোন নামাজ রোজা হজ ওমরা জাকাত কিচ্ছু আল্লাহ নেবেন না কিছুই নেবেন না তুমি আগে হিজাব ধর আগে পোশাক ঠিক কর আগে নারীত্ব ঠিক কর আগে ইজ্জত তুমি ঢাকার ব্যবস্থা কর তারপরে তোমার লগে কথা ঠিক না কি ইমান নাই করে কি লাভ হবে কোরআনের হাফেজ যাহ নামে যাবে সাহাবাই কেনাম এটা বুঝতেন যে আমরা আগে ইমান শিখেছি পরে কোরআন শিখেছি এক জমানা আসবে তারা আগে কোরআন শিখবে পরে ইমান শিখলে শিখলো না শিখলে নাই এই যুগটা সেই যুগ সবাই কোরআন শিখে ইমান শিখে না সবাই ইমান কোরআন শেখে ইমান শেখে না ইমান ছাড়া কোরআন রিসিভ করবে কে আল্লাহর প্রতি ভক্তি নাই আল্লাহ তালার প্রতি সে আস্থা নাই আল্লাহ তালাকে মাইনাস করে দিয়েছে আধুনিক সভ্যতা বর্তমান সভ্যতা আল্লাহ মাইনাস বর্তমান সংস্কৃতিতে আল্লাহ মাইনাস কে আল্লাহকে জিজ্ঞাসা করেছে সিনেমায় একটা প্রোগ্রাম নারী নাচবে গাইবে ড্যান্স দেবে কই সে আল্লাহকে জিজ্ঞাসা করেছে আল্লাহ বাদ এখানে রসুল বাদ কোরান এখানে বাদ কোরান মাইনাস সভ্যতা ইমান মাইনাস সভ্যতা ইসলাম মাইনাস সভ্যতা স্কুল বানিয়েছে আল্লাহ মাইনাস স্কুল রসুল মাইনাস স্কুল কোরআন মাইনাস স্কুল আল্লাহ ডিলেট স্কুল কলেজ বানিয়েছে শিশুকালে দেখতাম মাদাসায় যেতাম টুপি পাঞ্জাবি সুন্দর ড্রেস নামাজ পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে আর স্কুলে যাও লাগবে না তোমরা করে মাইনাস কিছু বাবা যে মুহূর্তে ছেলেটারে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে সে জানে এখানে তো কিসের নামাজ রোজা কিসের আল্লাহ রসুল কিসের কোরআন কিতাব কিসের নীতি নৈতিকতা এখানে সব কি ঠিক বলতেছি না বেঠিক বলতেছি গাঁসিয়া যাচ্ছিলাম একদিন লেগুনায় উঠলাম আমার তো নিজের গাড়ি আছে তারপর পাবলিকলি চলি ট্রেনে চলি লেগুনায় উঠি অটোতে উঠি বাসে উঠি সমাজটা দেখার জন্য উঠলাম দুই পাশে খালি মহিলারা বসতেছে একটু সরে গেলাম যেখানে গেলাম ওখানেও আরেক মহিলা গিয়ে বসছে আবার সরে গেলাম পুরুষের ভিতরে গিয়া আমার এই অবস্থা দেখে এক মহিলাই বলল প্রাইভেট কিনেন গাজাই আপনারা কইছে কে আমাদের গাড়ি তুলতে কোথায় গেছে লাজ লজ্জা সরম হায়া নাই ইমান নাই তারা তো ইমান হারিয়েছে এখন আমাদের যেটুকু ছিল এটুকু নিয়ে যাবে আলহায়াউল ইমান ও করিনা, নিমান অল্লজ্জা দুই বন্ধু। ফাইজা জাহাবা আহাদু হুুমা তবে আহলা আধর এক বন্ধু বিদায় নিলে আরেক বন্ধু বিদায় হয়ে যায়। থাকে না। ও মুসলমান। বেছে থাকা কালীন ঘুমি আছেন। বেছে থাকা কালীন ঘুমি আছেন। আপনারে যুগকে আপনি দেখেন না, আপনি বুঝেন না। আপনার এই যুগকে 1450 বছর আগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেছিলেন বুঝেছিলেন এই যুগে আপনি কি এলম ও আখিরি জামান শেষ জামানার ইলম শেষ জামানার বিদ্বদার মধ্যে শুধু বেঈমানের খবর দেখি ইবি ওয়াহদুম দীনহু বিআরদি মিন দুনিয়া সামান্য দুনিয়ার লোবে দিন ইমান জান্নাত আল্লাহ রাসূল সব ডিলেট করে দেবে সব বিক্রি করে দেবে এটা হলো সেই যুগটা ঠিক বলতেছি ও ভাইয়েরা আমার কাছে কেন জানি আমার বাবা আমার বড় ভাইকে উনিশ বার মাদাসায় দিচ্ছেন মাস্টার সাহেবরা উনিশ বার উনাকে স্কুলে নিছে। আর উনিশ বার উনি স্কুল থেকে মাদাসায় আনছে আনতে আনতে একাত্তরে যুদ্ধ লেগে গেছে এরপরে বাবা আমার বড় ভাইরে দেখলে লাঠি নিয়ে দৌড়াইতো দৌড়তে দৌড়তে ভূতও হয়রান বাবা হয়রান জঙ্গল দিয়া খেতের আয়ল দিয়া বাপে ভূতে দৌড়তেছে বাবা ফুতিরে দূরে আছে লাঠি লই তুই মাদ্রাসা থেকে স্কুলে কেন গেলি আমি যে মাঝে মধ্যে কিছু মাদ্রাসা স্কুল নিয়ে কথা বলি আমার রক্তের মধ্যে তো এটা আছে আমি তো দেখছি এটা আমার বাবা বুঝতো আমার বলাটা ওই যে লর্ড মেকলে আর এগারো ইহুদি এগারো ইহুদি আর লর্ড মেকলে মিলে কিভাবে ভারতীয় মুসলমান গুলিরে রক্তে মাংসে মুসলমান চিন্তায় চেতনায় বিশ্বাসে খ্রিস্টান এটা বানানো যাবে সেটা বানাবার জন্য কারখানা বানাইছে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির নাম তো স্কুল স্কুলের সাথে দুশমনি করা আমার উদ্দেশ্য না আমি বলছি যে ওরা ওরা যে কাজটা করেছে সেই কাজে তারা সফল সেই কাজে তারা হান্ড্রেড পার্সেন্ট সফল আজকে মুসলমানের বাচ্চা শুকুরের বার্গার খায় আর আল্লাহ তালাকে শুকুরের সাথে তুলনা করে কথা বলে ওরা সাকসেস আমাদের নাই আমাদের অনেকেরই ইমান নাই টুপি আছে দাড়ি আছে ইমান নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই নামাজ পড়ি পড়তেছি কিন্তু জানি না কেন মসজিদে গেলাম কারা সেজদা দিলেন কার সামনে রুকু করলাম তার চিন্তাটা এক বড় মনে আসলো না এক মার্কিন যুবক মুসলমান হলো মুসলমান হলো সে শুধু আল্লাহর কাছে কান্ত আল্লাহ একটা সত্য ধর্ম আমারে দাও আমার ধর্মটা আমার ভালো লাগে না আমাকে একটা সত্য ধর্ম দাও সে কান্ত কাঁদতে কাঁদতে এক রাতে সে স্বপ্নে দেখলো ঈসা আলাইসাল্লামকে যে ঈসা আলাহ তাকে বলছে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মতের অংশীদার হয়ে যাও তো ওই যুবক এই স্বপ্ন পেয়েই মুসলিমদের খুঁজে বের করে তাদের কাতার কাতার ভুক্ত হয়ে সে সালাত শিখলো সে যে সালাত পড়তেছে সে সালাতে দাঁড়িয়ে আর জগতে থাকে না এত আল্লাহ ভীরু মুসল্লি সে তার রুকুগুলি তার সেজদা গুলি সবাই হতবাক যে খ্রিস্টান মাত্র কয়দিন হলো মুসলমান হলো তার এই অবস্থা সবাই ঈর্ষা করতো তারে তার সলাতের এই মান তিন চার দিনের মধ্যেই সে জামাতে দাঁড়িয়ে আছে প্রথম রাখাতে সেজদায় গেল আর উঠল না চার রাখাত পরে সবাই তাকে ধাক্কা ধাক্কি করতেছে দেখেছে রু নাই শেষদার মধ্যে আল্লাহ তাকে কবল করে নিয়েছেন একজন মুসলিম যখন সলাতে দাঁড়ায় দুনিয়ার সব ব্যথা বেদনা তার ওখানে শেষ তার আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সামনে যে দাঁড়ায় আরে সেই সলাৎ সলাতের এই পরিচয়টা কোথায় আজকে আমি তো দেখি সালাতে যেদিন আল্লাহর কল্পনা করে এদিন চার রাকাতে দশ পনেরো মিনিট চলে যায় আর যেদিন সবাই পড়ে আমিও পড়ি ওই দিন ফটাফট চার রাখাত পড়তে পাঁচ মিনিটও লাগে না কদে আফলা হাল মুমিনুন আল্লাহজিন আহ ফিসলতিহিও আল্লাহওয়ালা ইমানদাররা কোথায় আল্লাওয়ালা ইমানদাররা কোথায় আল্লাহওয়ালা মানুষের ওই সালাদগুলি কোথায় ও মুসলমান ইমান ইমান আনেন সবাই নতুন করে আসাদু আল্লা ইলাহ ইল্লাহ্লাহ ও আসাদু আন্না মোহাম্মাদন রসুল আমি শপথ নিচ্ছি যে আমার এই মনোজগতে আল্লাহ ছাড়া আর কারো কোনো অবস্থান আর প্রতি কোন ইমান ভক্তি কোনো বাতিল মাহবুদ দুনিয়া একটা বাতিল মাহবুদ আমি দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হব না যেই মনে আল্লাহকে স্বীকার করেছি এই মনের ভিতরে দুনিয়ার মায়া ঢুকাবো না আমি যে আল্লাহর প্রশংসা করি এই জীব দিয়ে কোনো মুনাফেকের প্রশংসা করব না এই দিয়ে কোনো আল্লাহর আল্লাহের প্রশংসা আমি করব না যে দুই নজর দিয়ে আল্লাহর কোরআনের আয়াত দেখি ভক্তি পরে এই দুই নজর দিয়ে দুনিয়ার কোন খড়কুঠার প্রতি ভক্তি পরে আমি তাকাবো না এই নজরটা আল্লাহকে দিয়ে দিয়েছি আসলে আমি একটা জিনিস বুঝাতে চেষ্টা করতেছি কিন্তু আমারও আসতেছে না অনেক বড় আলেমদের সাথে যদি থাকেন তখন বড় আলেমের এলেম আপনার অন্তরে অজান্তে আসবে আপনি জিজ্ঞাসা না করলেও আপনার অন্তরে তার অন্তর থেকে এলেমটা আসতে থাকবে জ্ঞান আসতে থাকবে সাহাবাই কেরাম বলেন নবীজির সামনে বসলে যেন জান্নার দেখতেছি

যতদিন ওনার লাশ মোবারক উপরে ছিল ততক্ষণ নবুতের আলো অন্তরে অন্তরে জ্বলতেছিল যখন মাটির নিচে দাফন করলাম অন্তর কালিমা লিপ্ত আধার হয়ে গেল একটু আগে কি ছিল দাফনের আগে ওনাকে দাফন করি নাই অন্তরে তখন নুর জ্বলতেছে দাফন করা শেষ অন্তর আধার হয়ে গেছে এই জন্য যেসব মাদ্রাসায় বড় বড় আলেম থাকে বড় বড় হুজুর থাকে আল্লাহওয়ালা হুজুর থাকে ওইসব মাদ্রাসায় ছাত্র ভর্তি করলে এমনিতেই বড় আলেম হয় আলেম সাহেব যে বসে রয়েছে কামরায় ওনার হৃদয় থেকে ওর হৃদয় এমনি জ্ঞান ঢুকে বিনিময় হয় সাহাবাই কেরাম তাদের উক্তি থেকে রাসুল আসাল্লামের সামনে গেলে কি হতো দূরে গেলে কি হতো এমন হাজার উক্তি থেকে এগুলো বোঝা যায় তো আয়েশা কি বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসু আমার একটা সূর্য আছে আকাশের একটা সূর্য আছে অশামসি আফদলু শামসি সামাই আমার সূর্যটা আকাশের সূর্য চ আরো উজ্জ্বল আল্লাহু আকবার আয়েশা নবীজির সাথে থাকায় থাকতে কি নূর যে অন্তরে অনুভব করতেন সেটা না জানে চোখ দিয়ে সহ্যের আলো দেখতেন হৃদয় দিয়ে ওই ওই আলো অনুভব করতেন এই জন্যই কবিতাটা উনি বানিয়ে বলেছেন বেঈমান লোকদের সাথে চললে মুনাফেক লোকদের সাথে চললে তাদের অন্তরের কালিমা আপনার অন্তরে ঢুকবে আপনার অজান্তেই আপনার অজান্তেই ঢুকবে ফাদরবল্ল হু কনু বাবাদি হিম বে বাগ ইহুদি বনি সাহেলদের কথা আদিছে না বুঝি বলছেন ওরা অন্যায় করতেছে আলেমরা নিষেধ করলো অন্যায় করো না অন্যায়কারীরা মানলো না না মানার প্র্যাক পরে আলেমরা করলো কি যখন দেখতেছে মানে না এখন ওদেরকে এড়িয়ে চললে তো আমার খাওয়া বন্ধ পয়সাকড়ি বন্ধ সুযোগ সুবিধা বন্ধ ওরা মানে নাই আর বলা বলি নাই ওদের সাথে ঠিকই পা কালুহম অস রব ও ওদের সাথে খায় বসে পানি পান করে সব চলছে এখন ওই গুণাকারের অন্তরে যে কালিমা কলঙ্ক আল্লাহ তালা আলেমের অন্তরে ঢুকাই দিছে ওইটা মদের বারে যদি আপনারা আজকে এই ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে যারা আছেন মদের বারে গিয়া কিছুক্ষণ থাকি আসেন আপনার ইমান আমান বুঝি কিচ্ছু নাই মদের মধ্যে খাই ফেলাইছে সব ঠিক না আমি অনেক সময় ইমার্জেন্সি কাপড় শুকাই কেমনে এটা অনেকে জানেন কাপড় ধুইয়াই শুকনে একটা কাপড় আনি আইনা বিজাটারে শুকনেটা দিয়ে মোড়াইয়া চিপে দেয় চিফা দিলে জাটার অর্ধেকেরও বেশি পানি শুকনার মধ্যে ট্রান্সফার হয়ে যায় বুঝলেন না শুকনাটা পানি ফেলছে আপনি সরস মন নিয়া ইমানের মদের পারে ঢোকেন ওগুলি শুকনা ইমান খাইয়ে ভালো ওরা ইমানের রস টেনে নিয়ে যাবে এটা বাস্তব ও ভাইয়েরা মাহফিলে বসেন দেখবেন যে ইমান কত তাজা হচ্ছে ইমানটা বাড়তেস ঠিক না বাড়তেস আজকে ইমান হারাই